আজকে সকাল আমরা 6টা থেকে আমাদের এই যানবাহন চলাচলের জন্য আমরা উন্মুক্ত করছি এবং এ পর্যন্ত আমাদের যে ট্রাফিক আমরা বেশ মোটামুটি সন্তোষজনকই দেখছি আমাদের যে পরিসংখ্যান তাতে আমাদের সরকার 6টা থেকে এই 9টা পর্যন্ত আমাদের যে এয়ারপোর্ট আমি যে এন্ডে দাঁড়িয়ে আছি এখানে আমাদের 1341টা ছোট গাড়ি সব মিলিয়ে আর কি সবচেয়ে বড় কথা এখন সকালবেলা যে পিক আওয়ার এখানে আমাদের ছোট গাড়িগুলোই সব মানে বেশি চলাচল করছে এবং এখানে 1341টা গাড়ি এখানে আমাদের এয়ারপোর্ট এন থেকে গেছে কুড়িলে 227টা গেছে বনানী টোল প্লাজাতে 198টা এবং তেজগাঁতে 351টা সর্বমোট 2117টা গাড়ি এই মুহূর্তে সকাল 9টা পর্যন্ত আমাদের এখানে পাস করছে এবং আমরা সমন্বয় করেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টোল বুথগুলোতে আমরা যে এখানে যে আছে 6টা টোল বুথই ওপেন আছে এবং আমরা যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমরা 5-6 সেকেন্ডের মধ্যে একটা গাড়িকে আমরা পাস করাতে পারছি আলহামদুলিল্লাহ আমরা এখন খুব ভালোভাবে এ পর্যন্ত আছি বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে বেশিবার রিচার্জ বিকাশ করো বিশ্বকাপ টিকিট জিতো বাকিটা আমরা চেষ্টা করছি যাতে কোনো সমন্বয় মানে যাতে কোনো সমস্যা না হয় ট্রাফিকটা যাতে নির্বিঘ্নে যেতে পারে এবং ঢাকা শহরে যে যানজট সেটা যাতে কিছুটা হলেও লাঘব হয় এই এই প্রত্যাশা আমি যেহেতু জানেন যে আজকে প্রথম দিন হয়তো বা মানুষের একটু উচ্ছ্বাস একটু আকাঙ্ক্ষা আছে সেই ক্ষেত্রে হয়তো বা একটু ইয়ে আছে এটা আমরা ওইভাবে ইয়ে নিচ্ছি না এর পরবর্তীতে যখন এটা পুরো দমে চলা শুরু করবে তখন এটা কোনোভাবেই অ্যালাউ করা হবে না তাদেরকে ফাইনের আওতায় নিয়ে আসা হবে